নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আমি কিছুদিন আগে আপনাদের এই অনুষ্ঠানে আমি তিল নিয়ে অনেক কথা বলেছিলাম, আর আমি দেখেছিলাম যে তিল নিয়ে আমার ওই আলোচনা আপনাদের মধ্যে যথেষ্ট অনুসন্ধিৎসা নির্মাণ করেছে। আপনারা তিল নিয়ে যথেষ্ট আগ্রহ প্রকাশ করেছেন, আপনারা আমাকে ফোন করেছেন এবং আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন। আমি তখন আপনাদের বলেছিলাম যখন আমি এই তিল নিয়ে আরও কিছু অনুষ্ঠান আপনাদের সামনে রাখবো, যাতে আপনাদের অনুসন্ধিৎসার, আপনারা যারা খোঁজ করছেন তার উত্তর আপনারা পেয়ে যান। তো দর্শক বন্ধু, আজকে তিল নিয়ে অনেক কথা বলবো আপনাদের জন্য। দর্শক বন্ধু, তিল অনেক কথা বলে, কিন্তু একটা কথা রয়েছে তিল কথা বলার জন্য। তিল যেমনই হোক না কেন, একটা ছোট্ট জিনিস, আর এটাকে এত বেশি গুরুত্ব দেবেন না যেন একটা তাল কখনো আপনার জীবনে না হয়ে ওঠে। তিলকে খুব বেশি গুরুত্ব দেবেন না। জ্যোতিষশাস্ত্রের ভাগ্য নির্মাণে, ভাগ্য বুঝতে, ভাগ্যকে বোঝাতে, আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে শুধু একটা তিল কিন্তু পর্যাপ্ত নয়। আপনার হরোস্কোপ করে দেখতে হবে আপনার গ্রহ নক্ষত্র কী বলছে, আপনার হরোস্কোপ করে দেখতে হবে কোন ভাবে কোন গ্রহ রয়েছে, আপনার হাত কী বলছে, আপনার নাড়ি বিচারে নাড়ি কী বলছে, পক্ষীশাস্ত্র অনুযায়ী পক্ষী বিচার করে বলতে হবে কী হচ্ছে, সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী বিভিন্ন লক্ষণকে বিচার করে বলতে হবে কী বলছে, তবেই কি একটা মানুষ সম্পর্কে সম্যক ধারণা নিয়ে আসা যায়। যার জন্য আপনার আমি আপনারা দেখবেন আমি কখনও আপনার ওখান থেকে আমাকে ফোন করবেন আর আমি এখান থেকে উত্তর দেবো কখনও করি না, কারণ একজন মানুষের ভাগ্য দেখতে বুঝতে যথেষ্ট সময় লাগে। মানুষের ভাগ্য 2 মিনিটস নুডলস নয় যে 2 মিনিটে রান্না করে দিলাম। বটতলাতে একজন ভদ্রলোক দেখবেন পাখি খাঁচা পাখি রেখে নিয়ে বসে থাকেন, হ্যাঁ, কেউ গিয়ে তাকে 1 টাকা কয়েন দিলেন বা 5 টাকা দিলে পাখিটা একটা কাগজ বার করে দেয়, ওতে ভাগ্য লেখা আছে। যদি খুব বেশি তাড়াতাড়ি থাকে তাহলে আমি মনে করি ওনাদের শরণাপন্ন হওয়া উচিত, আর না হলে জ্যোতিষ ব্যক্তিত্বকে, জ্যোতিষ মহারাজকে, জ্যোতিষ জ্ঞানীকে সময় দেওয়া উচিত, যথেষ্ট সময় দেওয়া উচিত, তিনি যাতে ভাগ্য দেখেন, সময় নিয়ে বিচার করেন। পজিটিভ অ্যাস্ট্রোলজির প্রচারে এই কথা বলা অত্যন্ত আমি সঙ্গত বলে মনে করি, তাই আমি এই সব কথাটি আপনাদের সামনে বললাম। আমাকে কখনো ফোন করে ভাগ্য জানতে চাইবেন না। হ্যাঁ, আমার আলোচনা হচ্ছে তিল নিয়ে। তিল অনেক কথা বলে, কিন্তু আবার বলছে তিলকে তাল করবেন না। দর্শক বন্ধু, আপনারা তিল দেখলে খুব আনন্দিত হন, অনেক সময় তিল দেখলে বিমর্ষ হন। যুগপথ আনন্দ এবং বিমর্ষতা আপনাদের জীবনে আসে তিল যখন থাকে। আজকে বলবো আমাদের শরীরে বিভিন্ন অঙ্গে যে তিল থাকে সে তিল কি কথা বলতে চায়। দর্শক বন্ধু, আপনার মুখমণ্ডলে যদি তিল থাকে তাহলে জানবেন সেই তিল আপনার ভাগ্যের সাথে সোজাসুজি কানেক্টেড। আপনার মুখমণ্ডলে যদি তিল থাকে তাহলে ওই তিল আপনার ভাগ্যের সাথে সোজাসুজি কানেক্টেড। গালে তিল থাকলে আপনার আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে, যদি আপনার গালে তিল থাকে আপনার আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি পাবে। যদি নাকে আপনার তিল থাকে তাহলে আপনি ওয়েল ডিসিপ্লিন হবেন, ওয়েল ম্যানার্ড হবেন, সুশৃঙ্খল হবেন। দর্শক বন্ধু, নাকের নিচে তিল থাকলে ওই ব্যক্তিকে প্রচুর মানুষ পছন্দ করবেন, যদি আপনার নাকে তিল নিচে তিল থাকে। মাথায় তিল থাকলে জানবেন জীবনের শুরুতে প্রচুর সংঘর্ষ করতে হবে, কিন্তু যত সময় যেতে থাকবে অর্থ সৌভাগ্যে তত আপনি সৌভাগ্যে আপনার বাড়তে থাকবে এবং অবশেষে আপনি ধনবান হবেন। ঠোঁটে তিল থাকলে জানতে হবে ওই ব্যক্তি খুব রোম্যান্টিক হবেন, প্রেম স্বভাব যুক্ত বা যুক্ত হবেন, এরা একবার নয় একাধিকবার প্রেমে পড়তে পারে। যদি তিল আপনার হাতের পর্বতের ওপর হয় তাহলে তা দুর্ভাগ্যদায়ক। হাতের পর্বত মানে এই এই জায়গাগুলোতে যদি আপনার তিল হয় এই জায়গাগুলোতে, তাহলে সেটি কিন্তু দুর্ভাগ্যজনক। যদি পায়ে আপনার তিল হয় তাহলে জানবেন আপনি দূর দেশে যেতে পারেন বা দূর দেশে যাবেন। বুকে তিল থাকলে ওই ব্যক্তিকে পারিবারিক বিরোধ ভোগ হয়, পরিবারে যে অশান্তি হয়, ভাইয়ে ভাইয়ে হয় বা নিকটাত্মীয়ের মধ্যে যে বিরোধ হয় সেটা তখনই হয় যদি ওই ব্যক্তির বুকে তিল থাকে। পেটে তিল ব্যক্তিকে ধনবান করে, আর তার সাথে সাথে স্বাস্থ্যভাবেও খারাপ করে, অর্থাৎ পেট খারাপ হয়। পেটে তিল আপনাকে ধনবান করবে, হতে পারে আপনি খাওয়া দাওয়ার পেছনে বেশি অর্থ ব্যয় করবেন আর পেটটাও খারাপ হয়ে যাবে। টাকা রোজগার করুন এটা ভালো, কিন্তু পেটের দিকেও লক্ষ্য রাখবেন যদি আপনার পেটে তিল থাকে। তিলের ওপর যদি চুল হয় তাহলে সেটা কিন্তু শুভ নয়, তিলের ওপর যদি চুল হয় সেটা শুভ নয়। তিলের রং যদি গভীর হয় তাহলে জানতে হবে জীবনে বড় বড় সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। তিল যদি বড় হয় আর রং যদি গভীর হয়, অর্থাৎ গভীর রঙের তিল
এটা কিন্তু দুর্ভাগ্যের সূচনা করে। দর্শক বন্ধু, তিলের রং যদি হালকা হয় তাহলে কিন্তু সেটা অনেক ভালো, যদি হালকা রং হয় তিলের সেটা আপনার পক্ষে অনেক শুভত্ব নির্মাণ করে। দর্শক বন্ধু, আপনারা দেখবেন দু রকমের তিল হয়, একটা কালো তিল, একটা লাল তিল। লাল তিল সম্পূর্ণতা এবং দুর্ভাগ্য এই দুটোকেই রিপ্রেজেন্ট করে। যাদের লাল তিল মানে কালো তিল যেমন আপনার কোনো ক্ষেত্রে ভালো কোনো ক্ষেত্রে খারাপ, ঠিক লাল তিলও তাই, কোনো ক্ষেত্রে সম্পন্নতাকে রিপ্রেজেন্ট করে আবার কোনো ক্ষেত্রে দুর্ভাগ্যকে রিপ্রেজেন্ট করে। যদি আপনার লাল তিল মুখমণ্ডলে থাকে তাহলে জানবেন পারিবারিক বিপত্তি বা পারিবারিক দুর্ভোগ আপনাকে ভোগ করতে হতে পারে, পারিবারিক বিপত্তি বা পারিবারিক দুর্ভোগ আপনাকে ভোগ করতে হতে পারে। আর যদি লাল তিল আপনার বাহুতে থাকে, যদি লাল তিল আপনার বাহুতে থাকে তাহলে অর্থভাগ্য আপনার বেশ 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 ভালো হবে। তো দেখুন, তিল নিয়ে একটা অনেক মজাদার কথা আছে যেগুলো আপনার সম্বন্ধে অনেক কথা বলে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে এক্ষুনি ফিরে আসছি, সঙ্গে থাকুন। জীবনে সকল সমস্যার পরিত্রাণদাতা দেবাদিদেব মহাদেব, তারই আশীর্বাদ ধন্য পথপ্রদর্শক শিবযোগী শ্রী অলোক শাস্ত্রী, যিনি জ্যোতিষ গবেষক, বাস্তুবিদ ও ধ্যানগুরু, যার অভ্রান্ত গণনা ও নির্ভুল বিচার মানুষের সমস্যা সমাধান করে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। তাই দেরি না করে আজই সরাসরি নিজের ভাগ্য বিচারের জন্য আসুন কালীঘাট, শোভাবাজার, হাওড়া ময়দান, উত্তরপাড়া, পশ্চিম মেদিনীপুর, দুর্গাপুর, কৃষ্ণনগর, শিলিগুড়ির চেম্বারে। ফোন করুন এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। দর্শক বন্ধু, বুকে লাল তিল থাকলে সেই ব্যক্তি বিদেশ যাত্রা করে যদি বুকে লাল তিল থাকে। বুকে যদি লাল তিল থাকে সেই ব্যক্তিকে ধন সৌভাগ্যে তার অনেক লাভবান হয়, অর্থাৎ তিনি ধনবান হন যদি বুকে লাল তিল থাকে, ধনবান হন। পিঠে লাল তিল থাকলে সেই ব্যক্তি সাহসী হন, দৃঢ়চেতা ব্যক্তি সম্পন্ন হন। জ্যোতিষ জ্ঞান অনুযায়ী, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখুন দর্শকগুলো, জ্যোতিষ জ্ঞান অনুযায়ী 12টির বেশি তিল যদি শরীরে থাকে সেটি কিন্তু ভালো নয়, আর 12টির নিচে যদি তিল থাকে তাহলে সেটি ভালো। 12টির বেশি তিল আপনার পক্ষে কোনো শুভ সংকেত দেয় না, 12টির নিচে তিল আপনার পক্ষে কিন্তু শুভ সংকেত দেয়। দর্শক বন্ধু, মশক আর তিল একই, একটা উঁচু মতন হয়ে থাকে না মশক, যাকে বলেন আপনারা, আঁচিল নয় কিন্তু মশক, মশক আর তিল শরীরে উপস্থিতির ক্ষেত্রে একই রকম ভূমিকা নেয়। দর্শক বন্ধু, মাথার মধ্যভাগে যদি তিল থাকে তাহলে জানবেন পবিত্র প্রেম এটাকে নিশ্চিত করছে, অর্থাৎ আপনার জীবনে খুব ভালো পবিত্র প্রেম আপনি কিন্তু উপভোগ করবেন যদি আপনার মাথার মধ্যভাগে তিল থাকে। মাথার ডান দিকে তিল থাকলে ব্যক্তিকে কোনো বিষয়ে স্পেশালাইজ করে, হয় না, কেউ একজন এক্সপার্ট হয় না কোনো বিষয়ে, তিনি এক্সপার্ট, এই যে স্পেশালাইজ, কোনো বিষয়ে স্পেশালাইজ হয় যদি এমন তিল থাকে। মাথার বাঁদিকে তিল ব্যক্তিকে বেহিসাবি করে তোলে, ফালতু খরচ করে, আপনার প্রবণতা জন্মে যাবে যদি আপনার মাথার বাঁদিকে তিল থাকে, আপনি বেহিসাবি হয়ে যাবেন, বেহিসাবি খরচ করবেন। মুখের দুদিকে যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তি মাঝে মাঝেই ভ্রমণ করবে যদি মাথার দুদিকে তিল থাকে। মুখের ডান দিকে তিল সুখময় দাম্পত্য জীবনের শুভ সংকেত, সুখময় দাম্পত্য জীবনের শুভ সংকেত হচ্ছে মুখের ডান দিকে তিল। মুখের বাঁদিকে যদি তিল থাকে দুঃখ ভরা দাম্পত্য জীবনের সংকেত। ডান চোখে তিল থাকলে ব্যক্তির বিচার থটস খুব উচ্চ প্রকৃতির হয়, মানুষ দেখলেই অনেক কথা বলা যায়। যে মানুষের ডান চোখে তিল হবে জানবেন সেই মানুষের চিন্তা ভাবনা যথেষ্ট উন্নত। যে মানুষের বাঁ চোখে তিল থাকবে তার ভাবনা চিন্তা অবিবেচকের মতো হবে, অবিবেচক সম্পন্ন হবেন এই ব্যক্তি। নাকে তিল থাকলে ওই ব্যক্তি ট্যালেন্টেড হন আর সুখী হন। ঠোঁটের ওপর তিল ব্যক্তির প্রেমপূর্ণ হৃদয়ের সংকেত যদি ঠোঁটের ওপর তিল থাকে, আর ঠোঁটের নিচে যদি তিল থাকে তাহলে জানবেন আর্থিক দুরবস্থার সংকেত। ডান বাহুতে তিল থাকলে ব্যক্তি সুপ্রতিষ্ঠিত হন, আর বাম বাহুতে তিল থাকলে ব্যক্তি ঝগড়াটে টাইপের হয়। ডান হাতে তিল থাকলে ব্যক্তি বলবান হয়, আর উল্টো পিঠে তিল থাকলে ব্যক্তি ধনবান হন।
বাম হাতে তিল থাকলে অর্থ অপচয়কারী হন, আর উল্টো দিকে যদি তিল থাকে হাতের উল্টো দিকে তাহলে সেই ব্যক্তি কঞ্জুষ হন। কনুয়ে যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তি যথেষ্ট বিদ্যান হন, যদি কনুয়ে তিল থাকে। আঙুলে তিল থাকলে ব্যক্তিকে শুভত্ব প্রদান করে। আমি আঙুলের নিচে অর্থাৎ পর্বতে তিল থাকা খারাপ, আর আঙুলে তিল থাকা ভালো। আঙুলে তিল থাকা ভালো, আমি দেখেছি আঙুলে তিল আছে কুটে কুটে তুলে দিচ্ছেন, তাতে নাকি ভাগ্য ঠিক হয়ে যাবে। আঙুলে তিল থাকলে এমন কিছু করার দরকার নেই, যদিও খুঁটে তুললে ভাগ্য কখনোই পরিবর্তন হয় না। যদি আঙুলে তিল থাকে এটা আপনার ভালো, বিশেষ করে তর্জনী আঙুলের তিল ব্যক্তিকে বিদ্যান, গুণবান এবং ধনবান করে। তর্জনী আঙুলের তিল যদি থাকে এই আঙুলে ব্যক্তি বিদ্যান, ধনবান এবং গুণবান হন, কিন্তু এর প্রচুর শত্রু থাকে। শত্রু দ্বারা একে পীড়িত হতে হয়, শত্রু ভয় একে ভোগ করতে হয়। মধ্যম আঙুলে তিল থাকলে তা অতিশয় শুভত্ব প্রদান করে, ব্যক্তি সুখী ও শান্তিপূর্ণ জীবন উপভোগ করে। যাদের মধ্যম আঙুলে তিল থাকে সেই ব্যক্তি কিন্তু সুখী এবং শান্তিপূর্ণ জীবন উপভোগ করে। অনামিকা আঙুলে তিল থাকলে ব্যক্তি জ্ঞানী, যশস্বী এবং ধনী ও সাহসী হন, অর্থাৎ কোড়ে আঙুলের আগের আঙুল এটা। এই আঙুলে যদি তিল থাকে তাহলে ব্যক্তি জ্ঞানী, যশস্বী, ধনী এবং সাহসী হন। আর কনিষ্ঠ আঙুলে তিল থাকলে, এই কনিষ্ঠ আঙুলে যদি তিল থাকে এই আঙুলে ব্যক্তি যথেষ্ট সম্পত্তি যুক্ত হবেন, কিন্তু এই ব্যক্তিকে জীবনে প্রচুর দুর্ভোগ ভোগ করতে হবে, প্রচুর দুর্ভোগ ভোগ করতে হবে এই ব্যক্তিকে যদি কনিষ্ঠ আঙুলে তিল থাকে। হ্যাঁ, তাহলে সম্পত্তি অনেক থাকবে, এ নিয়ে কোনো ডাউটস নেই। দর্শক বন্ধু, আপনারা আমাকে বলেছিলেন, আমাকে হোয়াটসঅ্যাপ করেছিলেন, আমাকে লিখেছিলেন, মেল করেছিলেন যে আমি যেন তিল নিয়ে কিছু কথা বলি। আপনাদের সেই ইচ্ছাকে প্রাধান্য দিয়ে, আপনাদের অনুসন্ধিৎসাকে অগ্রাধিকার দিয়ে আজ তিল নিয়ে আপনাদের সামনে বেশ কিছু কথা রাখার চেষ্টা করলাম। দর্শক বন্ধু, এই তিলগুলোকে আপনারা খুব বেশি যে সিরিয়াস নেবেন তা নয়, লাইটলি নিন, খুব বেশি সিরিয়াস নেওয়ার দরকার নেই। হ্যাঁ, কারণ একটা ভাগ্য বিচার করতে, যদি আপনার তিল আপনার অনুকূলে আছে, আমি যেটা বলেছি ভালো লেগেছে, অনুকূলে আছে, তাহলে তো আনন্দ করুন, ঠিক আছে। কিন্তু যদি অনুকূলে নেই, খুব খারাপ জায়গায় আছে, দুঃখ পাবেন না, চিন্তিত হবেন না, সিরিয়াসলি নেবেন না, কারণ আপনার ভাগ্য একটা তিলের উপর ডিপেন্ড করে নেই। আপনার ভাগ্য আপনার কর্মের উপর ডিপেন্ড করে আছে, আপনার ভাগ্য সুকর্মের উপর ডিপেন্ড করে আছে। বর্তমান জীবনে যত সুকর্ম করতে থাকবেন, আর হ্যাঁ, আপনার ভাগ্য হরোস্কোপ দেখলে অনেক কথা বলা যায়। যোগ্য জ্যোতিষ পণ্ডিত ব্যক্তিত্বকে দিয়ে হরোস্কোপ দেখান, তিনি বলে দেবেন। তার যদি মনে হয় তিল আপনার অনুকূলে তেমন সুখের সুখবর শোনাতে পারেনি, হতে পারে আপনার হরোস্কোপ হয়তো অনেক সুকথা শোনাবে। তো আজ এই পর্যন্ত, কাল আবার দেখা হবে। নমস্কার।